আপনারা দেখছেন ইলিশ মাছ। ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের মাছের রাজা। ইলিশ মাছ, বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে ইলিশ মাছ পছন্দ করেন না। ইলিশ মাছ সবার কাছে প্রিয়, সেই ছোট্ট শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবার কাছে এই মাছের কদর এবং স্বাদ আলাদাই। ইলিশ মাছ রান্না করলে বা ভাজি করলে তার একটা ঘ্রাণই অন্যরকম, তার স্বাদই অন্যরকম, যার জন্য মানুষের পছন্দের তালিকায় প্রথম কাতারে থাকে কিন্তু ইলিশ মাছ। কিন্তু আজকে আমরা এই ইলিশ মাছের এখানে কেন আসলাম বা আমরা কেনই বা প্রতিবেদন করার চেষ্টা করলাম, আপনারা যে দেখছেন এই মাছ শুধু দেখতেই ভালো লাগছে, বিশেষ করে যারা সাধারণ মানুষ অর্থাৎ যারা একটু নিম্ন শ্রেণীর বা মধ্যবিত্ত শ্রেণীর, তাদের কিন্তু হাতের নাগালের বাইরে কিন্তু এই ইলিশ মাছ ক্রয় ক্ষমতার বাইরে। অর্থাৎ ইলিশ মাছ কিনতে আসলে অনেকের বুক ধরপড় ধরপড় করে, কারণ হচ্ছে এই যে মাছের যে কেজি অর্থাৎ যে দর, তা শুনলে সাধারণ মানুষ বা অন্য অন্য যারা ক্রেতা আছেন তারা দেখেই মাছের যে স্বাদ নিয়েই চলে যান, তারা আর খাওয়ার বা কেনার চেষ্টা করেন না, কারণ অপ্রতুল এবং প্রচুর দাম। আমাদের ক্যামেরা লেন্সের সামনে আজকের বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছ কিন্তু আমার ক্যামেরা লেন্সের সামনে। আমরা একটু যিনি বিক্রেতা আছেন আমরা তার কাছে শুনবো যে এই মাছটার কেজি কত এবং এই মাছটিতে কত কেজি আছে। এক কেজি 700 গ্রাম ওজন, 2000 টাকা কেজি চাই, 1700-1800 বিক্রি করা যাবে। আপনার এটার কত গ্রাম হবে? 1 কেজি? 1 কেজি 700 গ্রাম। আপনারা শুনলেন এই মাছটির ওজন হচ্ছে 1 কেজি 700 গ্রাম, অর্থাৎ এই মাছটি 1 কেজির উপরে, প্রায় 2 কেজির কাছাকাছি। তাহলে আপনি কেজি কত চেয়েছেন? 2000 টাকা? 2000 টাকা কেজি। কত হলে বিক্রি করবেন? 1700-1800। পর্যন্ত কোনো ক্রেতা এই মাছের কি দাম ঠিক করেছে এখন পর্যন্ত? অনেকজনে, কিন্তু কেউ নিতে চাইছে এরকম কোনো লোক পাইনি এখন পর্যন্ত। আপনার এই ডাকে কেউ সাড়া দেয়নি, শুধু শুনেছে আসলে। আচ্ছা, আপনি এই পর্যন্ত ইলিশ মাছ বিক্রি করছেন আমরা জানি, আপনার আগে নামটা একটু বলুন। মোহাম্মদ খোকন হালাদার। আপনি ইলিশ মাছ বিক্রি করছেন, এই মাছটার কেজি কত? আমরা যে দেখতে পাচ্ছি এর একটু ছোট সাইজের, এর কেজি কত? 1 কেজি 100-200 গ্রাম ওজন, 1350 টাকা কেজি, 1300 টাকা কেজি বেশি, কোন সময় 1400 বেশি, 1200-1250 বেশি। একজন ক্রেতা, তিনি ইলিশ মাছ কিনতে এসেছেন এবং তার ছোট্ট মেয়েকে সাথে নিয়ে ইলিশ মাছ দামদর করছেন বিক্রেতার সাথে, এবং তিনি অর্থাৎ দাম শোনার পরে তিনি কিছুটা হলো হতভম্ব এবং তাদের কিন্তু বাকবিতণ্ড হচ্ছে যে এত দাম কেন এবং মাছটির ওজন এবং কত ওজন, অর্থাৎ গ্রাম হয়েছে মোট 1155 টাকা দাম হয়েছে। আমরা একটু ক্রেতার সাথে কথা বলতে চাই যে তিনি এই মাছ দেখলেন ওজনে কত এবং দাম শুনে তার প্রতিক্রিয়া আমরা একটু জানতে চাই। আচ্ছা, আপনার পরিচয় দিয়ে দিন। আমার বাড়ি শরণখোলা খন্তাকেটা গ্রাম, আমার নাম মোহাম্মদ আবুল হাসান সর্দার। আচ্ছা, আপনার কাছে জানতে চাই আপনি মাছ যাচাই বাছাই করছেন, দাম দর ঠিক করছেন, দাম আসলে অনেক বেশি, যে তুলনায় যে মাছের দাম যা হওয়া উচিত তার চেয়ে একটু বেশি আছে, যা আমাদের এই সবার কাছে কিনে খাওয়া সম্ভব না, মানে খুব টাফ হয়ে দাঁড়ায় আর কি। মাছের দাম এত বেশি কেন আমরা একটু জানি। আমরা কথা বলবো এই যিনি বিক্রেতা আছেন, ইলিশ মাছ যিনি কিনে বিক্রি করেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনার পরিচয় অর্থাৎ আপনার নামটা একটু বলুন। আসসালামু আলাইকুম, আমি সুমন রান্দাবাজার, আমি একজন মাছ ব্যবসায়ী। বিষয়ে জানতে চাই, আপনার এই যে মাছ আমরা দেখতে পাচ্ছি, এই এই দুইটা মাছ, একটা মাছ, এর কেজি কত বর্তমান? বর্তমান ওই মাছ হলো কেজির ওভার, মানে ওই মাছ আপনার 1300 টাকা কেজি, তা কিছুদিন আগে আরও বেশি ছিল, 1500-1600 টাকা কেজি, তা এখন একটু কমছে আর কি দাম। এই যে মাছের যে এত দাম, এত দাম থাকার কারণ কি আসলে? কারণটা হলো এই, মনে করেন আমাদের এই শরণখোলায় আউটসাইড বাদ দিলাম, শরণখোলায় মনে করেন অন্তত 100-200 ফিশিং ট্রলার আছে, তা সমুদ্রে অবরোধ দেওয়ার কারণে আমাদের এই সমস্ত মাছের দাম বেশি। যদি ওই মাছটা উঠতো, অবরোধটা না থাকতো, তাহলে মাছের দামটা কম থাকতো, সাধারণ জনগণ কিনে খাইতে পারতো। যতটুকু জানি অবরোধ যখন থাকে না তখনও তো ইলিশ মাছের দাম অনেক টাকায় আপনারা বিক্রি করেন, অনেক দাম থাকে, এর কারণ হিসাবে কি আপনি বলবেন? না, আসলে ওই সময়টায় এরকম দাম থাকে না, তিনি কম থাকে দাম, কারণ মানুষ তারাই যাচাই করে যে অবরোধ যখন না থাকে তখন একটা কেজির মাছ আমরা 1000 টাকা কিনতে পারি, এখন 1400-1500 টাকায় কেনা লাগে।